হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে প্রচণ্ড আরে শীত পড়েছে, ওই জন্য বসেছিলাম। আর এখন 9টা বাজে, এখন চলে এসেছি। বেড কভারগুলো কাচতে দেখো, তিনটে বিছানা চাদর নিয়ে চলে এসেছি কাচতে। দেখো গরম জল করে নিয়েছি গিজারে, গরম জল চালিয়ে দিয়েছে আর পাউডার দিয়েছে। আগে সাপটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো সাপটা দলা দলা থাকে, ওই জন্য দেখো জল কম হচ্ছে বলে গিজারটা চালিয়ে জলটা নিয়ে নিচ্ছি। দেখো বিছানার চাদরগুলো সুন্দর করে ভিজিয়ে নেব, ভিজিয়ে রেখে 1 ঘন্টা পরে কেচে নেব। দেখো তোমরা বাবা, দেখো আর আমি কাচতে গেলে আমার দাঁত হিড়িবিড় হয়ে যায়, শুক্রবেলার অভ্যাস। দেখো ভালো করে একটু ডুডু ডুডু করে নিলে না আর্ধেকই কাঁচা হয়ে যায়। চলো দেখতে দেখো আমি কী করে আমার ভারী মানে রেগুলার ইউজ করা বিছানার চাদরগুলো কাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে দেখো। আমি চলে এসেছি, আগে কোলবালিশে কভারগুলো ভালো করে সাবান মাখিয়ে কেচে নিতে হবে। গরম জলতে ভিজিয়েছি সাপ দিয়ে, আবার সাবান মাখিয়ে মানে একটু কেচে নিলে এত সুন্দর পরিষ্কার হবে। দেখো বালিশের এই কভারে না কালার হতো, কী করবো বলো? আর একটা বিছানা চাদর ভিজালাম না, ওটা ওঠো বাবা খতরনাক কালার হতো। তোমরা দেখেই বুঝতে পারবে কম্বলে যদি কম্বলের সঙ্গে ধুই তবুও কালার, কম্বলে কালার লেগে যাচ্ছে, বুঝতে পারছো? জামা প্যান্টে কালার লেগে যাচ্ছে, এটা ওই বিছানায় ছোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছি। দেখো এই মুগুরটা নিয়ে চলে গেছিলো তেজু, ওই গোবাসকে নিয়ে আসছি আজকে নিয়ে আসে। দেখো কাস্তে ওই মুগুরদের পিটালে ভালো, এইখানে গুজরাটিতে বলে ধোকা, ধোকা আবার কি আমার, কেউ কেউ বলে ধোকা দাও তো, ধোকা দাও তো, আমারটা নিয়ে গেছিলো তেজু, ওই জন্য দেখো দেখতে থাকো কী করে আমি কেচে নিয়ে বিছানার চাদরগুলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভারী ভারী আছে কিন্তু বিছানা চাদরগুলো, প্রচণ্ড ভারী, ছোটোগুলো বেশি ভারী, আর যে বড়োটা অতটাও ভারী নয়, ওটা তুমি দেখতে থাকো।
দেখো বন্ধুরা, বিছানার চাদর গুলো কাঁচতে কাঁচতে ধুয়ে নিচ্ছে, এত বড় কামড়িতে জল তো ধোয়া হয়ে যায়। দেখো ওই তো যে জলটা নোংরাটা ধুয়ে রেখেছি বিছানার চাদরটা, ওইটা দেখেছেন বাবার, একটা ভালো জল দিয়ে পরিষ্কার করে নেবো। এইভাবে জলটা বাঁচিয়ে রাখতে হবে বলো। আমাদের এখন আর জলের সমস্যা নিজেদের গরিবে বসে হচ্ছে, তবু সেট করতে পারিনি এখনো, সেট করবো তারপরে অসুবিধা হবে না। এখনো ওইখানে বৈশের জলই ইউজ করছি। দেখো চলে এসছি সেই লাল লাল কালারের বিছানার চাদরটা নিয়ে, দেখো কেমন রক্ত বেরোচ্ছে বিছানার চাদরটা, মনে হচ্ছে না দেখে আমাদের, মনে হচ্ছে রক্ত বেরিয়ে দিচ্ছে। এই একটু কালার এত বাজে বিছানার চাদর কিনেছি কোনোদিন, আর এই চেয়ারটা চাদরটা ধরছি, দেখো কত সুন্দর, কতদিন হয়ে গেছে, এত ভারী আর এত সুন্দর। এটারও লকডাউনের আগে তো, তাহলে কত ভালো, লকডাউনের আগে যে করোনা আসার আগে যে বিছানার চাদরগুলো খুব ভালো। চলো আজকেই, চলো বাই বাই, টাটা, তুমি ভালো থেকো, সুস্থ থাকো।